নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। রবিবার বাঁকুড়া বিষ্ণুপুরে ভোট, তার আগেই খণ্ডঘোষ থানা অন্তর্গত ওয়ারি গ্রামের শেখপাড়ায় চাষের জমিতে ব্যাগ ভর্তি বোমা দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শনিবার আসানসোল গুরুদ্বারা প্রবন্ধন কমিটির পক্ষ থেকে আসানসোলের গুরু নানক নগরে গুরু গোবিন্দ সিংজি এর 550তম জন্মজয়ন্তী পালন করা হয়, যেখানে প্রচুর সংখ্যায় ভক্তের সমাগম ঘটে। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া এলাকার একটি জঙ্গল থেকে ওই মহিলার পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে রেহাই দিতে বাস, ট্রেন ও পথ চলতি মানুষদের রানীগঞ্জের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। আক্রান্তকে দেখতে আসায় হাসপাতালে ঢুকে তৃণমূল কর্মীর আত্মীয়কে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি কালনা মহকুমা হাসপাতালের। আসানসোলে সিএনজি গ্যাস পরিবহনকারী গাড়িগুলি ধর্মঘট করে দেওয়ায় শনিবার ব্যাপক সমস্যার মুখে পড়ল অটো চালকরা। পানীয় জলের দাবি জানিয়ে শনিবার দুর্গাপুরের হাটকো মোড়ে পথ অবরোধ এলআইজি হাউজিং এর আবাসিকদের। প্রতিশ্রুতি দিলেও কোনো কাজই হয়নি, এমনটাই অভিযোগ তাদের।